সামনেই 2024 এর নির্বাচন এবং সেই নির্বাচনের আগেই সাতজন মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তারপরেই সেই প্রশ্ন উঠছে, তাহলে কি এবার তৃতীয় ফ্রন্টের চেষ্টা চলছে? সাত মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সামনেই 2024 এর পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনকেই সবাই পাখির চোখ করেছে। তার আগে সেই নির্বাচনকে লক্ষ্য করে অরবিন্দ কেজরিওয়ালের চিঠি দিলেন সাত রাজ্যের মুখ্যমন্ত্রীকে। এরপরেই সেই প্রশ্ন উঠছে, তাহলে কি এবার তৃতীয় ফ্রন্টের চেষ্টা করা হচ্ছে? চিঠি দেওয়া হচ্ছে সাত রাজ্যের মুখ্যমন্ত্রীকে, চিঠি দেওয়া হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও, কেরল ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীদেরও চিঠি পাঠিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, সাত মুখ্যমন্ত্রীকে চিঠি অরবিন্দ কেজরিওয়ালের, 2024 কে লক্ষ্য করে অরবিন্দ কেজরিওয়ালের চিঠি দেওয়া হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও, চিঠি পাঠানো হচ্ছে কেরল এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকেও। এরপরেই সেই প্রশ্ন উঠছে, তাহলে কি এবার তৃতীয় ফ্রন্টের চেষ্টা করা হচ্ছে? সাত মুখ্যমন্ত্রীকে চিঠি অরবিন্দ কেজরিওয়ালের, তৃতীয় ফ্রন্টের চেষ্টা করা হচ্ছে কিনা সেই প্রশ্নই কিন্তু এবার উঠছে। সামনে যেহেতু 2024 এর পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনকে লক্ষ্য করেই এবার অরবিন্দ কেজরিওয়ালের চিঠি। মমতা বন্দ্যোপাধ্যায়কেও চিঠি দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, চিঠি দেওয়া হচ্ছে মোট সাত রাজ্যের মুখ্যমন্ত্রীকে। সেখানে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম, সেখানে রয়েছে কেরল ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর নামও। এবার সেই প্রশ্নটি, তাহলে কি এবার তৃতীয় ফ্রন্টের চেষ্টা করা হচ্ছে? উঠছে সেই প্রশ্নই।